প্রকৃতির রক্ষার হকে কাম করে আছে। চৰাইদেউ জেলার চলা গ্রাম্য অভয়ারণ্য সুরক্ষা সমিতিও দুই হিসাবে বিভিন্ন কার্যসূচী অভয়ারণ্যখনের পার্শ্ববর্তী অঞ্চলের রাইজক প্রকৃতি সুরক্ষার উদ্বুদ্ধ করে আছে এই প্রকৃতি সংগঠনটি। প্রকৃতি সুরক্ষাত উৎসর্গিত এক সংগঠন, দুষ্কৃতিকারীয়ে গছ কটার বিপরীতে গছপুলি রোপণ, এয়া চৰাইদেউ জেলার চলা গ্রাম্য অভয়ারণ্যর অভ্যন্তরত এদল প্রকৃতি প্রেমী। নীরবে গছপুলি রোপণ করেছে এই প্রকৃতি প্রেমী সকলে। চোরাং কাঠ কারবারী সকলে কাটি পেলা গছর স্থানত এওঁলোকে রোপণ করেছে গছপুলি, আৰি দিছে প্রকৃতি রক্ষা সম্পর্কীয় সজাগতামূলক ফল। মাত্র এনে কামেই নহয়, বনাঞ্চল সংরক্ষণ সম্পর্কীয় আলোচনা আর সজাগতা সভা আদিও অনুষ্ঠিত করে আহিছে এই উদ্যমী যুবকসকলে। চলা গ্রাম্য অভয়ারণ্য সুরক্ষা সমিতির সদস্য এই সকল যুবক নেচার্স বেকনের সৌম্যদীপ দত্তর উদ্যোগত 2018 চনত গঠন করা হয় এই প্রকৃতি সংগঠন। ধ্রুবজ্যোতি শ্যাম আর পল সিং সাউলুক ক্রমে সভাপতি আর সম্পাদক রূপে লই গঠন করা সংগঠনটির মঙ্গলবারে আছিল প্রতিষ্ঠা দিবস। চলা গ্রাম্য অভয়ারণ্য সংরক্ষণ আর সংগঠনের কাম কাজ আমি করো ডিপার্টমেন্টের লাগি, ইয়ার দ্বারা আমি চারিফালে রাইজে সজাগ করো যাতে হাবিখন বাঁচি থাকে, হাবিখনত যেগুলো মূল্যবান গছপন আছে সেইবিলাক যাতে কেতিয়াও শেষ নহয় তার ব্যবস্থা করবর কারণে আমি সজাগতা সৃষ্টি করো রাইজের মাজে। আর আজির দিনটি হয়েছে আমার চারিখনের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস। আজি এই দিবসটিতে আমি সাইকেলিং হল রাতিপুৱা 7টা বজাৰ পৰা, তাৰপিছতে এটা ট্রেকিং হল, জাংগল ট্রেকিং হল, তাত তেওঁলোকে অংশগ্রহণ করে আমার গাড়ি তেওঁলোকে লৈ গল। তারপর এটি আকৌ এটা নেতামৰ ওপৰত মানে এটা আলোচনা হল, আমার নেতাম ইয়াত দৃষ্টি কৰিব বুলি পোৱা যায়, গতিকে সেইটো আলোচনা করা হল। আর তারপরে আমার প্রতিষ্ঠা দিবসটি আমার হয়েছে। আজি উল্লেখ্য, বনাঞ্চলখনত দুষ্কৃতিকারীর বন ধ্বংস কার্য বন বিভাগে রোধ করিব পৰা নাই। বনাঞ্চলখনত থকা বিট কার্যালয়টোত মাথো দুজনহে থাকে বন কর্মী, সেয়ে সংগঠনটোৱে চেষ্টা করেছে বন সুরক্ষার। দুষ্কৃতিকারীয়ে কাটি নিয়া দুই এজোপা গছৰ বিপরীতে 20টা গছপুলি রোপণ করে সংগঠনটোৱে। ইয়ার যেটো স্টোরি, এজোপা গছ কাটিলে 20জোপা গছ ৰোৱা আৰু লগতে এইখন অভয়ারণ্য রাইজে জন্ম দিয়ে আৰু রাইজে রক্ষণাবেক্ষণ দি আছে, গতিকে আমার উদ্দেশ্য এইটোৱে এনেকুৱা ধৰণৰ আমাৰ অসমত যি যিসমূহ আছে যে চলা, এইটো এটা ইউনিক আইডিয়া।